তো আজকে চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো মুরগির মাংস রান্না তো একবার খেয়ে দেখবা তোমাদের মুখে লেগে থাকবে আর না লেগে থাকলে কিছু করার নাই তো তোমাদের টেস্ট খারাপ আছে তো যাই হোক তো এখানে আমরা ওর জন্য সস্যার তেল নিয়ে নিলাম এবার সস্যার তেল নেওয়ার জন্য নেওয়ার পর সরষের তেলটা গরম করে নিলাম আর তার উপর দিয়ে দিলাম আমরা আলু ঠিক আছে এখানে দুটো আলু দিয়ে দিলাম মিডিল থেকে ফাঁক ফাঁক করে করে তো এখানে আলুটা আমরা একটু লাল লাল হালকা লাল লাল ভেজে উঠিয়ে নেব ঠিক আছে তো এখানে উঠি নিলাম উঠে নেওয়ার পর এখানে দিলাম আমরা জিরা এবার জিরাটা পরপর পরপর করে ফুটতে শুরু করে দিল এবার তার উপর দিলাম আমরা তেজপাতা তার উপরে লাল লঙ্কা ঠিক আছে এবার এটাও ফটফট ফটফট করে ফুটতে শুরু করলো এবার তার উপর দিলাম চিনি এবার চিনি দেওয়ার পর একটু তেল কমে আলো ওই জন্য সস্য তেল আবার একটু ঢেলে দিলাম তো এবার দেখতে পাচ্ছো সবটি ফট করে ফুটতে শুরু করে দিয়েছে ছাক্কা লেগেছে নিচে তো এখানে পেঁয়াজও দিয়ে দিলাম পেঁয়াজও ছাক্কা লাগছে তো ওখানে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরিয়ে গেছে তো এবার এখানে লাল লাল হয়ে গেল ধোঁয়া বেরানোর শেষ তো মনে সবটি পেঁয়াজ দম ছেড়ে দিলো তো এখানে আমরা মাংস যেগুলো গরম জলে ধুয়ে রেখেছিলাম কেন মুরগির মাংস একটা কেমনই গন্ধ উঠে ওই জন্য গরম জলে ধুয়ে রাখলে গন্ধটা উঠে না তো যাই হোক দিয়ে একটু নাড়িয়ে আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম এবার পাঁচ মিনিট পর আমরা উঠাবো তো আমাদের পাঁচ মিনিটের মধ্যে আমরা এখানে দিয়ে দিলাম আদা আর দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিলাম পেঁয়াজ ঠিক আছে আদা লসুন পেঁয়াজ মিক্সির কোটাতে আমরা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছি আর এখানে দিলাম শুকনো লঙ্কা এবার তার উপর দেবো একটু গোলমরিচ গোলমরিচ দেওয়ার পর এটা আর দিয়ে দেবো টমেটো এবার টমেটো দেওয়ার পর চলে যাবো এটা মিক্সিতে পিসাতে ঠিক আছে তো আমাদের এখানে পাঁচ মিনিট কমপ্লিট হয়ে গেলো তো আমরা এটাকে উঠিয়ে নিলাম এবার উঠিয়ে নেওয়ার পর একটু হালকা করে নাড়িয়ে নেব এবার নাড়িয়ে নেওয়ার পর এর উপর দিয়ে দেবো লবণ এবার লবণ দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এবার নাড়িয়ে নিয়ে আবার এটাকে ঢেকে দেবো মনে হয় হ্যাঁ তো আবার পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম এবার ঢেকে দেওয়ার পর আবার পাঁচ মিনিট পরে আমরা উঠিয়ে নিলাম ঠিক আছে তো উঠে না পর আবার ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছে একবারে ভালো করে কচলাই কচলাই আর এখানে আমরা যেটা আলু ভেজেছিলাম ওই আলুটাও দিয়ে দিলাম এবার আলুটা দেওয়ার পর আমরা এখানে আবার নাড়িয়েছি কচলাই কচলাই এখানে দিলাম হলুদ ঠিক আছে হলুদ দেওয়ার পর আমরা আবার নাড়িয়ে যাবো এখানে নাড়াতেই থাকবো আমাদের কাজকাম খেয়াতে কাজকাম নাই তো এখানে আমরা যেটা মিক্সিতে কোটাতে পিসিয়েছিলাম ওটা আমরা দিলাম এবার দিয়ে আবার কচলাই কচলাই নাড়িয়ে যাবো এবার নাড়িয়ে যাওয়ার পর এখানে দিলাম লঙ্কার গুঁড়া এবার তোমরা যত লঙ্কা দিবা যত ঝাল পছন্দ তত লঙ্কা দিতে পারো তোমাদের ইচ্ছা তো আমাদের অল্প ঝাল খাই তো দু চামচ লঙ্কার গুঁড়া দেওয়ার পর এখানে ফুটাতে ফুটাতে আমরা আবার ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এবার পাঁচ মিনিট পর আমরা এবার উঠালাম মোট কথা আমরা তিনবার এবার ঢেকেছি তো এখানে ঢাকার পর ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি একবারে ভালো করে ফুটিয়েছি দেখতে পাচ্ছি আমাদের অনেকটা শুকিয়ে গেছে তো মনে হচ্ছে আমাদের আবার ঢাকতে হবে একটু যাই হোক এখানে আমরা ধোনা গুঁড়া দিলাম এবার ধোনা গুঁড়া দেওয়ার পর আমরা একটু হালকা করে নাড়িয়ে নিয়েছি কারণ আমাদের জলটা শুকাইনি ওই জন্য আমরা আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো ঠিক আছে এবার পাঁচ মিনিট পর আমরা এটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নিব তো এখানে যাই হোক আমাদের অনেকটাই শুকিয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা পাতা একটু দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো ধোনাপাতা আরও মিট মশলা অনেক কিছুই হয় তোমরা দিতে পারো তো যাই হোক তো এখানে আমরা অনেকটা শুকিয়ে গেছে তো আমাদের এখানে ভিডিও শেষ আর কিছু না তোমরা একটু টেস্ট করে দেখতে পারো যে ঠিক আছে কি তো আমাদের ভিডিও শেষ উপরে চারটা ভিডিও দেখা যখন আমাদের একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চলে যাবে ভিডিও দেখার জন্য ভিডিও ভালো ভিডিওকে আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব আর তোমরা টেস্ট করে দেখতে হবে যে লবণ টবন ঠিক আছে কিনা উপরে চারটা ভিডিও মধ্যে একটা ভিডিও ক্লিক করে আমাদের নেক্সট ভিডিও চালিয়ে যাবে আর কিছু